हेलो एवरीवन, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल जेमिस कुकिंग। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমি আজকে আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম, আর এইটার রেসিপিটা হলো টমেটো সস বা টমেটো কেচাপও বলা যেতে পারে। টমেটো সস তৈরি করা খুবই সহজ, আর আজকের রেসিপিতে আপনারা সেটা দেখলেই বুঝতে পেরে যাবেন। যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিন, আর পাশের যে বেল আইকনটা আছে সেখানেও ক্লিক করে দিবেন, যাতে আমি পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের সেগুলো নোটিফিকেশনে খুব তাড়াতাড়ি চলে যায়। তাহলে আর কথা না বাড়িয়ে এইবার আমরা মূল রেসিপিতে চলে যাব। এখানে আমি প্রায় 1 কেজি পরিমাণ টমেটো নিয়ে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন এরকম লাল টমেটো নেওয়ার জন্য। টমেটোর কালারটা যদি লাল হয় তাহলে সসের কালারটাও লাল হবে, তা না হলে কিন্তু সসটা ফ্যাকাশে কালার হয়ে যাবে। এখানে আমি টমেটোগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি টমেটোগুলোকে 4 ভাগ করে কেটে নিব, তবে এর মধ্যে টমেটোর মাঝখানে যে একটা মাথার যে অংশটা থাকে সেটাকেও কেটে ফেলতে হবে, এটা কাটতে একদমই ভুলবেন না। এইভাবে আমি ছোট ছোট করে 4 ভাগ করে কেটে তারপর টমেটোগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। আপনারা চাইলে আস্ত টমেটোও সিদ্ধ দিতে পারেন, তবে আমার মনে হয় কেটে দিলে ভালো হবে। টমেটোগুলোকে আমি সিদ্ধ করার জন্য একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দিব 1.5 কাপ পানি। এই পানির মধ্যেই টমেটোগুলো সিদ্ধ হয়ে যাবে। আপনারা চাইলে টমেটোর সাথে একটু তেঁতুল দিয়ে দিতে পারেন সিদ্ধ একবারে করে নেওয়ার জন্য। তা আমি আর তেঁতুলটা দিলাম না, আমি সসটাকে একটু মিষ্টি আর ঝাল করতে চাচ্ছি। তো আপনাদের যদি একটু টকের প্রয়োজন হয় সেক্ষেত্রে তেঁতুলটা দিয়ে দিতে পারেন, আর টমেটোটা যদি টক হয় তাহলেও তেঁতুল দিতে হবে না। আমি প্রায় 15 থেকে 20 মিনিটের মতো হাই হিটে সিদ্ধ করে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে। সিদ্ধ হওয়ার পর দেখতেই পাচ্ছেন সবগুলো সিদ্ধ হয়ে একেবারে গলে গেছে। মোটামুটি ভালো রকমেরই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলোকে ঠান্ডা করে ব্লেন্ড করে নেব। তো আমি একদম সম্পূর্ণরূপে ঠান্ডা করে ব্লেন্ড করে নিয়েছি, কারণ যদি ঠান্ডা না করে ব্লেন্ড করেন ব্লেন্ডার নষ্ট হয়ে যেতে পারে। তো আমার খুব ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেছে। এখন এই ব্লেন্ড করা টমেটোর যে রসটা আছে সেটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে বা চালনির সাহায্যে চেলে, যেটাই বলেন, ওইভাবে আমি চেলে এক্সট্রা অংশটাকে ফেলে দিব, আর যেই লিকুইড অংশটা থাকবে সেটা নিয়ে নিব। আমার চালা হয়ে গেছে, এক্সট্রা যে টমেটোর বিচি বা যে অংশগুলো রয়েছে আমি সেগুলোকে ফেলে দিচ্ছি। এখানে দেখুন, এখানে প্রায় 1 কেজি পরিমাণ টমেটোর রস রয়েছে। এখন আমি এগুলোকে চুলায় নিয়ে যাচ্ছি, চুলাতে আমি জাল করব। চুলাতে একটি প্যান বসিয়ে এর মধ্যে আমি ছেঁকে নেওয়া টমেটোর রসটাকে দিয়ে দিলাম। চুলার হিটটা মিডিয়াম করেই সম্পূর্ণ রান্নাটা করতে হবে, তবে প্রথম দিকে আমি চুলার হিটটাকে হাই হিট করে দেব, পরে যখন ফুটতে শুরু করবে তখন আমি চুলার হিটটাকে মিডিয়াম করে দিব। দেখুন এ পর্যায়ে কিন্তু ফুটতে শুরু করেছে, আর এখন আমি চুলার হিটটাকে মিডিয়াম করে দিচ্ছি। এইভাবেই অনবরত নাড়তে হবে, নাড়া বন্ধ করা যাবে না। নাড়া বন্ধ করলে কিন্তু লেগে যেতে পারে প্যানের সাথে, তাই নাড়া বন্ধ করা যাবে না, অনবরত নেড়ে ছেড়ে জাল করে নিতে হবে। যখন দেখবেন এইরকম মোটামুটি ভালোভাবেই ফোটা শুরু হয়ে গেছে, তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1 চা চামচ। আপনারা ঝাল, মিষ্টি আর টক সবটাই আপনাদের প্রয়োজন মতো পরিমাণ মতো স্বাদ অনুযায়ী দিবেন। আমি একটু মরিচটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে মিক্স করে নিচ্ছি। মরিচটাকে নেড়ে ছেড়ে মিক্স করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিব লবণ।
সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, লবণটাও বুঝে দিতে হবে আপনার টেস্ট অনুযায়ী। এরপর আমি দিয়ে দিব 3 টেবিল চামচ চিনি, এতেই পারফেক্ট মিষ্টি হয়ে যাবে। আপনাদের যদি মিষ্টিটা একটু বেশি দরকার হয় সেক্ষেত্রে চিনির পরিমাণটাও বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। সব কিছু খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি, চিনিটাও এ পর্যায়ে গলে গিয়েছে। চিনি গলার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ হোয়াইট ভিনেগার। ভিনেগারটা দিয়ে দেওয়ার পর আমি অনবরত নাড়তে থাকবো, নেড়ে চেড়েই এইভাবেই জাল করে নিতে হবে। একটা সময় জাল করতে করতে দেখবেন অনেকটা এইরকম হয়ে আসবে। একটা বাটিতে যখন এইভাবে নিবেন, বাটিটাকে একটু কাত করবেন, একটু বাঁকা করবেন, তাহলেই দেখবেন টেক্সচারটা কতটা ঘন হয়ে গেছে আর এক্সট্রা কোনো পানিও কিন্তু বের হচ্ছে না। তার মানে আমার সসটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি সার্ভ করে দেখাচ্ছি। আমি এখানে একটা কার্কের সাহায্যে একটা ক্যাচাপের বয়ামের মধ্যে ভরে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমাদের স্পেশাল টমেটো কেচাপ বা টমেটো সস, আপনারা যেটাই বলেন। আশা করি আজকে এই ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।